জ্বালানি খাতে ইউক্রেন যুদ্ধের প্রভাব বেশি না পড়লে বিদ্যুৎ পরিস্থিতি এবার সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী। সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, গ্যাস বিদ্যুতের বিল পরিশোধ না করলে সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যুদ্ধের প্রভাব যদি বেশি না পড়ে জ্বালানির উপর, তাহলে ইনশাল্লাহ এই পরিস্থিতি এরকমই থাকবে, আমরা ম্যানেজ করে নিব। কিছু আপনারা জানেন, কিছু এলএনজি স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে, আর লং টার্ম তো আমরা আনতেছি। এ মিলে আমরা ইনশাল্লাহ আশা করি যে যদি কোনো রকম, যেটা আগে প্রশ্ন হয়েছিল, যদি দামের খুব হেরফের না হয়, তাহলে আমরা এই ক্রাইসিস বা এই চ্যালেঞ্জ আমরা মিট করতে পারবো। ডলার সংকট বলতে যেটা বোঝায় সেটা আমরা কাটিয়ে উঠতেছি।